আসসালামু আলাইকুম ভাইয়া নবল, আশা করি আপনারা সব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আইসি আমি একটা ভিডিও লিয়া যে আপনার ভিতরে কতটুক ইমান আছে, আপনি ইমানটা আপনি নিজে নিজে ওজন করতে পারবা, আর কতটুক আপনার মধ্যে দুনিয়ার মধ্যে যে দুনিয়ার আসবাবর উপরে কতটুক আপনার যে একিন আছে, আর ইমানের ভিতরে ইমানের মধ্যে কতটুক একিন আছে, আপনারা ভিডিওটা পুরা দেখলে আপনারা আপনি বুঝতে পারবা। তো ভিডিওটা শুরু করা যাক, অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করবা। তো ভাই নকল, আপনার ভিতরে মনে করি লাগা আপনি ইমানদার মুসলমান, হ্যাঁ মানছি, কিন্তু আপনার ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে একজন বিমার পড়ার পরে, বিমার পড়ার বাদে আপনি যখন ফইলাও টেকার বাইদে আপনার মন যায়, তো মনে করুন জানি আপনার ইমানটা একদম ডাউন হয়ে গেছে। আর আপনার ঘরের মধ্যে বিমার পড়ার বাদে যখন আপনার ফইলাও যখন সদকার বাইদে মন যায়, কিবা তো নমাজ দুই রাকাত পড়বার লাগে যে ফলিয়া আল্লাহর কাছে কইবার লাগে যখন মন যায়, তো মনে করুন জানি আপনার কাছে ইমান আছে। তো বুঝা গেছে নি, নিজে নিজে নিজের ইমানরে নিজে বুঝা যায় নিজের মধ্যে কতখান একিন আছে। তো ফইলেও আমরা আজকালকার জবানার মধ্যে দুনিয়ার মধ্যে যে আমরার মতলব কোনো পরিবারের কে বিমার পড়ার পরে ফইলে আমরা ঠেকা খুঁজা, এখানো ঠেকা তো আছে, এটিএম কার্ড কানো, কারোর কাছ থেকে ধার করতে লাগবো না, কিতা বিমার হয়েছে, কোন ডাক্তারের কাছে যাইতে লাগবো, ফইলে দুনিয়ার আসবাবর লাগে আমরা ফইলে আমরা কিতা করি খুঁজাখুঁজি করি, আমরা একিন মতলব খেরর খেরর একিনে একদম মতলব স্লো হয়ে গেছে আর বিচন ফইলা পয়সার বাইদে যায়গে। আসলে ফইলা সদকার বাইদে মন যাইতো, আল্লাহর বাইদে মন যাইতো, আল্লাহরে হইতাম ফইলা, আর ঔষধ করতাম না কানে করতে লাগে, ঔষধ করাও জরুরি, ঔষধ করাও সুন্নত, হ্যাঁ আমি মানছি, কিন্তু ফইলা আমরা ধৈর্য ধরতে লাগবো, অর্থাৎ ধৈর্য ধরিয়া ফইলা দেখতে লাগবো আমার ইমানটা কত খান। ওটার লাগে আমি ডুয়েল ক্যামেরা দিয়ে আজকে নয়া মোবাইল দিয়ে ভিডিও করলাম, আপনারা বুঝতে পারছেন যে দুনিয়ার আসবাব ওইগুলো ওগুলো আমার সামনে যেগুলো বিল্ডিং আছে, এই বিল্ডিংগুলো কি দুনিয়ার আসবাব, এগুলোর মধ্যে আপনার বেশি মন থাকলে আর এগুলোর মধ্যে আপনার মায়া থাকলে আপনার পয়সার বাইরে ফিরলে যাইব, যে আপনার ঘরের পরিবারের মধ্যে একজন বিমার পড়ছে হইন, আপনি পয়সার বাইরে আপনার মন যাইব। আর এগুলোর মধ্যে দুনিয়ার আসবার আসবাবর মধ্যে যদি আপনার যদি মায়া কম থাকে, তা আপনার ফিরলে সদকা দিবার মন যাইব, ইয়ানে নমাজ দুই রাকাত বলি আল্লাহর কাছে যে আপনি কইবার আপনার মন যাইব। তো নমাজ পড়লে নমাজ যখন আপনি কিবা তো সদকা দিবার মন থাকলে মনে করেন জানি আপনার ইমান মোটা ঠিক আছে। আরও আমরা যে যে বাইন্তর ইমান ইনশাল্লাহ যে ফইলা সদকা দিবার মন আনে, নমাজ দুই রাকাত পড়বার মন থাকে, তো এটা বাইন্তরে খাস করে কই আর আপনারা ইনশাল্লাহ ইমানের যে আরও মেহনত করুক ইনশাল্লাহ, আরও যে আল্লাহ থাকি হওয়ার আল্লাহ থাকি হওয়ার ইমান যে আরও আমার দিলের মধ্যে ফয়দা হইতো বেশি বেশি করিয়া। আর যেটা বাইন্তরে যে দুনিয়ার আসবাবর উপরে যায় যে ফয়লা পয়সা কেন করি গরুর মধ্যে একজন বিমার পড়ছে হইন পয়সার বাইদে মন যায়, তো এটা বাইন্তরে খাস করে কই আর ভাইয়াই নকল, পয়সায় কোনোদিন বিমার দেখমায় না, পয়সা দোয়াইও কোনো বিমার দেখমায় না, কমানেওয়ালা জাত এক আল্লাহ। তো অবশ্যই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন, ভালো লাগলে শেয়ার করবা, পেজটার মধ্যে ফার্স্ট টাইম ইয়ে থাকলে পেজটা ফলো করবা এবং একটা কমেন্ট করবো, আপনি আপনারা কে খানতনে ভিডিও দেখছেন আমারে বহুত ভাই এনতে কইন কইন, হ্যাঁ ভাই এমজি ব্লগ ভাই আপনি ভিডিও বানাই না কিতাল লাগে, আসলে ভিডিও বানাই না, আপনারা লাইক শেয়ার খুব কমাইয়া করো, হ্যাঁ আমি জানি দুনিয়ার মধ্যে এমন এক দুনিয়া যে দুনিয়ার মধ্যে নাচা নাচি গান বাজনার ভিডিও বেশি আপনারা ভাইরাল করতে পারেন, কিছু কিছু ভাই এনতে শেয়ার কমেন্ট বেজান করতে পারবেন, আর কিন্তু ইসলামক ইসলামী লাইনে কোনো ভিডিও বানাইলে আপনারা লাইক এবং কমেন্ট করতে সময় আপনারা মনে করি লাইন যে দূর ভারতের ছোটো মোটোই বেটারে লাইক দিয়া করতাম গীতা, তো ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই আমার যে আপনারা লাইক দিলেও খুশি বা ইমান না দিলেও খুশি আছে, এমনিতে আর একটা টাইম পাসের লাগে একটা ভিডিও বানাইলাম, হয়তো আমার এই ভিডিওর জড়িয়ে কোনোবাই এনতে যেন আপনারা জিন্দগি যেন ও আমার মাথার উপরে যেন বদলিতে পারে, তো এবং ইনশাল্লাহ আমার লগে দুনিয়াকে আখেরাতর আমার ভালো হইব, আর এটা কোয়ার মসুদি লগে যে আমার ভিতরে আল্লাহ যে কথাটা কইছে ও কথাটার উপরে আমল করবার তৌফিক দিতে, আর ভুল টুটুইয়া থাকলে আপনারা বেশি আমার মাফ করে দিবা, কমেন্টের মধ্যে জানাইবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।